হ্যালো ফ্রেন্ড আমরা এ পর্বে শুরু করছি সমতল টু অর্থাৎ সমতলের দ্বিতীয় অধ্যায় যাই পারছি আমরা মূল পর্বে এ ওয়ান এক্স প্লাস বি ওয়াই প্লাস সি প্লাস সি টু জেড প্লাস ডি টু জিরো এই দুটি সমতলের মধ্যবর্তী কোন নির্ণয় করব তা আমরা একটা বিষয় আলোচনা করব এ একটা সমতল আর এই হাত একটা সমতল এই সমতল আর এই যে সমতলটা আমরা দেখাচ্ছি এই দুটো সমতল যদি পরস্পর লম্ব হয় তাহলে এর উপর আমরা একটা যদি অবিলম্বে অঙ্কন করি এবং এরপরে যদি অবিলম্বে অঙ্কন করি তাহলে অবিলম্বে দুটোর মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে ওই ধারণা থেকে আমরা কি বলতে পারি দুটি সমতলের মধ্যবর্তী কোন সমান হচ্ছে তাদের অবিলম্বে মধ্যবর্তী কোন তাহলে এক এই প্রথম যে সমতলটা লিখেছি সেটাকে যদি এক নম্বর দেওয়া হয় আর এটা যদি দুই নম্বর দেওয়া হয় তাহলে এক নম্বরের যে ডিআর সেটা সমান কি হবে এ ওয়ান বি সি তাহলে ডিসি সমান হবে

অর্থাৎ ডিসি সমান হবে এ টু বাই মিউ কমা বি বাই মিউ কমা সি বাই মিউ যেখানে মিউ সমান রুটের ভিতরে এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি তাহলে যেহেতু দুটো জানি তাহলে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা সমান হবে এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা তা করলে প্রত্যেকটার হরে আমাদের ল্যামডা মিউ থাকবে সেটা আমরা লসেউ করে নিচে পাঠিয়ে দিচ্ছি অর্থাৎ ল্যামডা মিউ হরে আসলো আর উপরে হবে এ ওয়ান এ টু প্লাস ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু আর ল্যামডা অ সমান হচ্ছে রুটের ভিতরে এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার আর মিউ সমান হচ্ছে রুটের ভিতরে এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার তাহলে এখান থেকে থ্রিটা সমান পাবো কি কজ ইনভার্স তবে হ্যাঁ যদি আমাদের বলে যে সমতলের মধ্যবর্তী সূক্ষ্মকর নির্ণয় করো তাহলে অবশ্যই আমরা মড দিয়ে দেব আর যদি স্থূলকোণ বলে বা যে কোনো কোণের কথা উল্লেখ করে বা স্থূলকোণ বা সূক্ষণ কিছু উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস মাইনাস দিতে পারি তবে আমাদের যে অনুষ্ঠানিত অঙ্ক আছে তা বেশিরভাগ ক্ষেত্রেই সূক্ষ্মকণ বিষয়ক আলোচনা আছে অর্থাৎ মড নিলেই হয়ে যাবে তবে ওটা জানানোর বিষয় কারণ কিছু উল্লেখ না থাকলে সেক্ষেত্রে প্লাস মাইনাস হতে পারে তাহলে তাহলে থিটা সমান পেলাম এবার যদি এক ও দুই নম্বর পরস্পর লম্ব হয় তাহলে এক আর দুই যদি লম্ব হয় তাহলে অভিলম্ব দুটো পরস্পর লম্ব হবে অর্থাৎ থিটা সমান হবে নাইনটি ডিগ্রি আর থিটা সমান নাইনটি ডিগ্রি অর্থাৎ এখান থেকে পাবো আমরা কস্তিটা সমান জিরো তাহলে কস্তিটার মান এটা হয়েছে তাহলে এইটা সমান জিরো চলে আসবে তাহলে এইটা যদি আমরা জিরোর সঙ্গে সমান করে দিই তাহলে জিরোর সঙ্গে সমান করলে এটা ল্যামডামিও জিরোর সঙ্গে গুণ হয়ে আউট হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আমরা পাবো কি এ ওয়ান এ টু প্লাস ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু সমান হচ্ছে জিরো অর্থাৎ প্রোডাক্টের সমান জিরো হবে যেগুলো আমরা এগুলো অবশ্যই আমরা প্রত্যেকটি বিষয়ে ডিসিডিয়ারে নিখুঁতভাবে আলোচনা করে দিয়েছি যে এরপর যদি এই সমতল দুটি পরস্পর সমান্তরাল হয় তা সমান্তরাল যদি হয় তা আমরা কী জানি দুটো স্বরলেখা তাদের ডিআর যদি এ ওয়ান বিওান সি হয় আর এ টু বি টু এবং সি টু হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হলে কি হয় তাদের যে মান থাকে ডিআরের যে মান থাকে তারা সমানুপাতে হয়ে যায় অর্থাৎ এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু তাই এখানে হচ্ছে সমতল দুটি সমান্তরাল অর্থাৎ কি তাদের অবিলম্ব দুটো পরস্পর সমান্তরাল হবে অর্থাৎ লাইন দুটো লাইন সে দুটো সমান্তরাল হচ্ছে কারণ লাইন কেন বলছি অ্যাকচুয়ালি সরল রেখা সেই জন্যে তাহলে এখানেও আমরা কি শর্ত পাবো এ ওয়ান বাই এ টু সমান ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু তাহলে আবারও বলছি এগুলো সবই কিন্তু আমরা ডিসিডিআরের রুলস অনুযায়ী করছি সেই জন্যে আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্স থেকে ডিসিডিআর এর লিঙ্ক নিয়ে আপনারা দেখে নেবেন এটা আমরা আশা রাখি তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম দুটি সমতলের মধ্যবর্তী কোন নির্ণয় এবং তাদের ডিডাকশান এটা ছিল আমাদের কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে এরপরে আমরা ভেক্টর সমীকরণের ক্ষেত্রে কি হবে সেটা আলোচনা করব। তাহলে ভেক্টার আর ডট এনন সমান ডি আরেকটা সমীকরণ হচ্ছে আট ডট ভেক্টর এন টু সমান এটা মনে করো ডি ওয়ান তাহলে এই যে সমতল এই সমতলের অবিলম্ব বরাবর ভেক্টর হচ্ছে এন ওয়ান আর এই সমতলের অবিলম্ব বরাবর হচ্ছে ভেক্টর এন তাহলে এখানেও অবিলম্বে মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাদের নির্ণয় করতে হবে তাহলে অবিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থ্রিটা হয় তাহলে আমরা এখান থেকে কী পাবো এন অন ডট এন টু সমান মড এন অন ইন্টু মড এন টু ইন্টু হচ্ছে কস্থিটা অর্থাৎ পাবো কি কস্থিটা সমান এন অন ডট এন টু ডিভাইড বাই মড এন অন ইন্টু মড এন টু এখান থেকে থিটার সমান আমরা পেয়ে যাবো এখানেও যদি এই সমতল দুটি পরস্পর লম্ব হয় তাহলে ডি অবিলম্বে দুটো পরস্পর লম্ব হবে অর্থাৎ থিটা নাইনটি ডিগ্রি হবে তাহলে থ্রিটা যদি নাইনটি ডিগ্রি হয় কি পাবো আমরা কস্তিটার সমান জিরো পাবো তাহলে এখানে এই যে মানটা পাচ্ছে এটা জিরোর সমান হবে অর্থাৎ এটা হরেরটা জিরোর সঙ্গে গুণ হবে অর্থাৎ এখান থেকে পাবো কি এন ওয়ান ডট এন টু সমান জিরো তাহলে এখানে দুটো সমতল যদি আমাদের লম্ব প্রমাণ করতে দেয় পরস্পর তাহলে আমরা কী করব এর অবিলম্বে ভেক্টর আর এর অবিলম্বে ভেক্টার আমরা ডট করব ডট করলে যদি জিরো আসে তাহলে বলে দেবো সমতল দুটি পরস্পর লম্ব আর আমরা জানি কি দুটি লাইন যদি সমরেখ হয় বা দুটো ভেক্টর যদি সমরেখ হয় তাহলে আমরা জানি কি এ ডট টি ইন্টু বি এ ভেক্টার সমান টি ইন্টু বি ভেক্টর তাহলে তখন আমরা বলি এ আর বি পরস্পর সমান্তরাল তাহলে এক্ষেত্রেও যদি দুটো সমতল পরস্পর সমান্তরাল হয় তাহলে অবিলম্বে দুটো পরস্পর সমান্তরাল হবে আর অবিলম্ব ভেক্টর হচ্ছে এন অন আর একটা হচ্ছে এন টু তাহলে এক্ষেত্রে কী পাব এন ওয়ান সমান হচ্ছে ল্যামডা ইন্টু এন টু বা স্কেলার ইন্টু এন টু এই সত্ত্বে যদি স্যাটিসফাই করে তাহলে বলবো এই সমতল দুটি পরস্পর সমান্তরাল এই ছিল আমাদের ভেক্টরের বিষয়ে আলোচনা এরপর আমরা যে বিষয়টি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন এবং একটি সমতলের মধ্যবর্তী কোণ কী হবে একটি লাইন অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম সমান জেড মাইনাস জেড ওয়ান বাই এন একটি সরলেখা যেখানে এল এম এন অবশ্যই ডিআর আর একটা সমী সমতল হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস প্লাস ডি ইকাল টু জিরো তাহলে এই একটা সমতল এটা সহলেখাটা এক নম্বর আর এটা হচ্ছে দু নম্বর তাহলে এখানে এই যে পেনটা আমরা রেখেছি পেনটা হচ্ছে লাইন তাহলে এই যে কোনটা এই কোনটা আমরা নির্ণয় করবো কিন্তু এই সমতলের সঙ্গে আমাদের কোন নির্ণয় করা খুব শক্ত যদি এখানে অবিলম্বে অঙ্কন করি তাহলে অবিলম্বে আর এই লাইনের মধ্যবর্তী কোন যে রিলেশান কোন যে রিলেশান আসবে সেই রিলেশানটা কাজে লাগিয়ে আমাদের বের করতে হবে কারণ এখানে এ বি সি অবশ্যই অবিলম্বে ডিআর সেখান থেকে ডিসি বের করে আমরা লাইনের ডিসি যেহেতু পেয়ে যাব। আমরা কোন নির্ণয় করতে পারবো সেই জন্য অবিলম্বে সঙ্গে লাইনের রিলেশানটা নিয়ে আসতে হবে তাহলে আবারও বলছি এই হচ্ছে লাইন এবার এখান থেকে এইটা এখান থেকে এই যে এই যে পেনটা দেখাচ্ছি এটা হচ্ছে অবিলম্ব তাহলে অবিলম্ব আর লাইনের মধ্যবর্তী এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই কোনটা যদি থিটা হয় তাহলে এই অবিলম্ব লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমরা সেটা ফিগারে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এই হচ্ছে এক নম্বর লাইন এটা সমতলের উপর অবস্থিত একটা যে কোনো একটা লাইন আর এই হচ্ছে আমাদের সমতলের উপর অঙ্কিত অবিলম্ব তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা হবে আমাদের পাই বাই টু মাইনাস থিটা তাহলে এই যে এর এরডিআর আমরা পাবো এ বি সি আর এই লাইনের ডিআর হচ্ছে এল এম এন তাহলে এই যে এক নম্বরের আর ডিআর হচ্ছে এল এম এন তাহলে ডিসি পাবো আমরা এল বাই ল্যামডা এম বাই ল্যামডা এন বাই ল্যামডা আবার দুই নম্বর যে সমতল তার অবিলম্বের ডিআর হচ্ছে অবিলম্বে ডিআর এ সি অথয়ে ডিসি আমরা পাব এ বাই মিউ কমা বি বাই মিউ কমা সি বাই মিউ তাহলে এবারের যে লাইন আর অবিলম্বে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই টু মাইনাস থ্রিটা তাহলে অথয়েব এখান থেকে কী পাবো কজ অব পাই বাই টু মাইনাস থ্রিটা সমান এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা তাহলে এখানে আমাদের হরে চলে আসবে ল্যামডা মিউ আর উপরে আসছে আমাদের এ এল প্লাস বিএম প্লাস এন আর যেখানে আর মিউ কি এখানে ল্যামডা সমান হচ্ছে রুটের ভিতরে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এখানে মিউ সমান হচ্ছে রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি কজ অফ 90 মাইনাস থিটা হচ্ছে সাইন অর্থাৎ সাইন সমান আমরা পাবো এ এল প্লাস বিএম প্লাস বাই ল্যামডা মিউ তাহলে এখানে মানধান বসালে আমরা সাইন সমান পাবো সেখান থেকে মান পেয়ে যাবো এইভাবে আমরা একটা লাইন এবং সমতলের মধ্যবর্তী কোন নির্ণয় করবো এরপর ভেক্টার সমীকরণ তা ভেক্টারের ক্ষেত্রেও একই ধারণা আমরা আগে যেগুলো করেছি সেক্ষেত্রে ছিল সমতলের মধ্যবর্তী কোন নির্ণয়ের ক্ষেত্রে ছিল কস্তিটা এখানে যেহেতু লাইন আছে সেই জন্য আসছে আমাদের এখানে তা একটা লাইন এ সমান সরি আর সমান ভেক্টর এ প্লাস টি ইন্টু ভেক্টর বি আর আরেকটা সমতল আট ডট এন সমান হচ্ছে ডি তাহলে এক্ষেত্রে অবিলম্বে হচ্ছে এন আর আর এক্ষেত্রে সমান্তরাল ভেক্টর হচ্ছে বি তাহলে এন অন আর বিয়ের মধ্যবর্তী কোন আর যেহেতু লাইন আর সমতল সেক্ষেত্রে আমরা একটু আগেই বের করেছি সাইন থিটা অর্থাৎ সাইন থিটার সমান আমরা কী শর্ত পাব সাইন থিটার সমান আমরা পাব এন ডট বাই হচ্ছে মড অফ এনন ইন্টু মড অফ বি অর্থাৎ সহজ কথায় আমরা যদি অন্যভাবে আলোচনা করতে চাই তাহলে এক্ষেত্রে হবে অ্যাকচুয়ালি এনন ডট বি সমান মড এনন ইন্টু মড বি ইন্টু হচ্ছে কজ অফ পাই বাই টু মাইনাস থ্রিটা সেখান থেকেই কিন্তু আমাদের এটা আসছে তাহলে দুটো একটা ভেক্টর স্বর এবং একটা ভেক্টর সমতলের মধ্যবর্তী কোন নির্ণয়ের এই ছিল আমাদের আলোচনার বিষয় এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি বিন্দু থেকে একটি সমতলের উপর দূরত্ব কীভাবে নির্ণয় করবো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি টু জিরো আর এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো তাহলে এই বিন্দু থেকেই সমতলের ওপর লম্ব অঙ্কন করলে যে দূরত্ব আমরা পাব সেটা আমরা নির্ণয় করবো এটা হচ্ছে পি বিন্দু আর এটা এল পি বিন্দুর স্থানাঙ্ক এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো আর তাহলে এক্ষেত্রে আমার মেন উদ্দেশ্য হচ্ছে পিএল নির্ণয় করা আর তার জন্যে আমাদের লাগবে কি এল বিন্দুর স্থানাঙ্ক তা আমরা কী জানি আমরা জানি যে এই সমতলের উপরে অঙ্কিত অবিলম্বে ডিআর হচ্ছে এ বি সি তাহলে তাহলে আমরা এই পি এল যে পি এল এর সমীকরণটা আমরা কী পাবো সে পিএলটা অবশ্যই এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো বিন্দুগামী আর ডিআর এ বি সি ধরতে পারি তাহলে এখান থেকে পাবো কি এক্স মাইনাস এক্স জিরো বাই হচ্ছে এ সমান ওয়াই মাইনাস ওয়াই জিরো বাই বি সমান জেড মাইনাস জেড জিরো বাই সি আর এইটা সমান আমরা আর ধরে নিচ্ছি তাহলে অবশ্যই এখান থেকে আমরা কী পাবো এক্স সমান এক্স জিরো প্লাস এ আর ওয়াই সমান আমরা পাব ওয়াই জিরো প্লাস বি আর জেড সমান পাব আমরা জেড জিরো প্লাস সি আর তাহলে এবার এলের স্থানাঙ্ক যদি এই এক্সের মান ওয়াইয়ের মান আর জেড মানটা হয় অর্থাৎ এলের স্থানাঙ্ক এক্স জিরো প্লাস এ আর কমা ওয়াই জিরো প্লাস বিআর কমা জেড জিরো প্লাস সি আর এখানে আর হচ্ছে আন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আরের মান নির্ণয় করা তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আরের মান নির্ণয় করা তাহলে আমরা কি করব আমরা এই যে বিন্দুটা পেলাম এল বিন্দুটা পেলাম এল বিন্দুটা অবশ্যই কি আছে সমতলের উপর অবস্থিত অর্থাৎ এই সমতল এই বিন্দু দ্বারা স্যাটিসফাই হবে তাহলে এই বিন্দু দ্বারা যদি আমরা স্যাটিসফাই করি তাহলে কী আসবে এ ইন্টু এক্স জিরো প্লাস এ আর প্লাস বি ইন্টু আর প্লাস হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা গুণ করে আর কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি আর সমান সাইড সেন্স করলে হবে মাইনাস অফ এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড অর্থাৎ এখান থেকে আর সমান আমরা পাবো মাইনাস অফ প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি ডিভাইড বাই প্লাস প্লাস এইবার কী করবো আমরা এই আরের মান এই জায়গাগুলো আমরা বসিয়ে দেব বসালে আমরা এলের স্থানাঙ্ক পেয়ে যাব এইবার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। অর্থাৎ আমরা এখানে কি করব পি এল সমান আমরা সূত্র করবো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল্ল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু টার হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান মানসাস জেড টু তার হলো স্কোয়ার এই সূত্র করে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব তারপর আমরা উভয় পক্ষে বর্গমূল করে দেবো আর যেহেতু ওই বিন্দু থেকে এই দূরত্ব সর্বদা পজিটিভ সেজন্য আমরা একটা মড নিয়ে নেবো সেক্ষেত্রে অবশ্যই এই রকম ফর্মটা আসবে এ জিরো এ এক্স জিরো প্লাস বি ওয়াই জিরো প্লাস সি জেড জিরো প্লাস ডি ডিভাইড বাই আসবে রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এই ফর্মটা পাবো তাহলে সহজ কথা হচ্ছে যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করবে সেই বিন্দু দিয়ে আমরা সেই সমতলকে সিদ্ধ করবো আর বাই হচ্ছে রুটের ভিতরে এক্সের শকের বর্গ প্লাস ওয়াইয়ের শকের বর্গ প্লাস জেডের শকের বর্গ এটা করলে আমাদের যে কোনো বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করা যাবে এরপর আমরা যে বিষয়গুলো একটু জানিয়ে দেব সেটা হচ্ছে দুটি সমতালের মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি নির্ণয় করলাম একটা বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করা শিখলাম তাহলে দেখা যায় যদি দেখা যায় যদি যে বা আমরা যদি দেখতে পাই বা বুঝতে পারি যে এ একটা মূলবিন্দু যার স্থানাঙ্ক জিরো 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 এবার দেখালো এপাশে একটা সমতল আছে আর এপাশে একটা সমতাল আছে তাহলে এই দুটো সমতালের মধ্যবর্তী যদি আমরা দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমরা কী করবো আমরা এই মূলবিন্দু থেকে এর দূরত্ব নির্ণয় করব আর মূলবিন্দু থেকে এর দূরত্ব নির্ণয় করব এবার দুটো দূরত্ব আমরা যোগ করে দেব তা আমরা কী করে বুঝবো এই দুটো সমতল পরস্পরের বিপরীত দিকে আছে আমাদের যে পথ থাকে দেখা গেলো একটাই আছে প্লাস আর একটাই আছে হয়তো মাইনাস ডি টু এই ডি ওয়ান ডি টু অবশ্যই পজিটিভ তাহলে এটার আগে প্লাস সাইন আছে আর পরের যে সমীকরণ আর একটা যে সমীকরণ সেটা মাইনাস সাইন আছে অর্থাৎ সহজ কথায় যে ধ্রুবাকপথ দুটো থাকে সমতলের তারা যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে তাহলে অবশ্যই মূলবিন্দু দুদিকে ওটা অবস্থান করবে তাহলে সেক্ষেত্রে আমরা মূলবিন্দু থেকে দুটি সমতলের আলাদা আলাদাভাবে দূরত্ব নির্ণয় করে সেটা আমরা সমষ্টি করে দেব। যোগ করে দেব। যোগ করে দিলে আমাদের দুটি সমতলের মধ্যবর্তী দূরত্ব বেরিয়ে যাবে আর মূলবিন্দু থেকে কোনো সমতলের লম্ব দূরত্ব মানে দাঁড়াবে কি ধ্রুবক পদ অর্থাৎ ডি বাই রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটাই আসবে এবার আর একটা বিষয় হচ্ছে দুটি সমতল যদি মূলবিন্দুর একই দিকে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কি হবে হয়তো দেখা গেল আর একটা সমতল এইভাবে আছে আর আমাদের মূলবিন্দুটা এই জায়গায় অবস্থান করে বসে আছে তাহলে এ ক্ষেত্রে কি হবে এই টোটাল ডিস্ট্যান্স মাইনাস হচ্ছে এই ডিস্ট্যান্স তাহলে এই টোটাল ডিস্ট্যান্স মানে কি অর্থাৎ এই সমতল থেকে এই পর্যন্ত এই মূলবিন্দু থেকে দূরত্বটা নির্ণয় করব এই সমতলের ক্ষেত্রে মূলবিন্দু থেকে দূরত্ব নির্ণয় করব করে দুটো বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে আমাদের দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে বা নির্ণয় করা সম্ভব হবে তা আমরা যেভাবে সূত্রগুলো আলোচনা করেছি পরবার সেই সূত্রগুলো যদি মাথায় রাখা যায় বা প্রমাণগুলো যদি মাথায় রাখা যায় এবং লাস্টের দিকে আমরা যে অঙ্ক করার মেথাড আলোচনা করেছি এগুলো সম্পূর্ণটা মাথায় রাখলে আশা করি শিক্ষার্থী বন্ধুদের সমতল টু যে অধ্যায়টি আছে তার অঙ্ক সমাধান করতে কোনো সমস্যা হবে না যাই হোক আমাদের সমতল টুয়ের পর্ব আমরা এখানে শেষ করছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে উৎসাহ দান করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ম্যাজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ